ট্রাক্টর দিয়ে জমিতে হাল চাষ করতে গিয়ে বিপত্তি। ট্রাক্টরের কাঁটায় আটকে গেল এক কৃষকের দুটি পা। কৃষক নজরুল ইসলাম বর্তমানে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। কৃষি জমিতে ট্রাক্টরের কাঁটায় আটকে গেল কৃষকের পুরুষাঙ্গ সহ দুটি পা। রক্তাক্ত অবস্থায় বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসার পর দ্রুত আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করে দেওয়া হয় কৃষক নজরুল ইসলামকে। ঘটনা সোমবার বিকেলে বক্সনগরের পটিয়া এলাকায়। অন্যান্য দিনের মতো নিচে সোমবার বিকেলে বক্সনগরের পটিয়া এলাকার বাসিন্দা নজরুল ইসলাম জমিতে ট্রাক্টর নিয়ে চাষ করতে যায়। কৃষি কাজ করা অবস্থায় ট্রাক্টরের কিছুটা যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। তখন কৃষক নজরুল পা দিয়ে কিছু একটা হয়তো করতে চেয়েছিল, আর তাতেই বিপত্তি। হঠাৎ করে ট্রাক্টরের কাঁটাগুলো তার পায়ে মুহূর্তে আটকে যায়। কৃষক নজরুলের এই আর্তচিৎকারে অন্যান্য কৃষকরা ছুটে আসে। সাথে সাথে রক্তাক্ত অবস্থায় তাকে জমি থেকে উদ্ধার করে নিয়ে আসা হয় বিশালগড় মহকুমা হাসপাতালে। কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসকরা তাকে বিন্দুমাত্র চিকিৎসা না করে তাকে দ্রুত জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়। দুর্ঘটনায় কৃষক নজরুলের অ্যাম্বুলেন্সে তোলার মতো পরিস্থিতি ছিল না। অবশেষে চার চাকার মালগাড়িতে রক্তাক্ত অবস্থায় ট্রাক্টরের কাঁটা সমেত নিয়ে যাওয়া হয় জিবিপি হাসপাতালে। কাতে হ্যাঁ হাল চাষ করতে গেছিল ক্ষেতের মধ্যে, তো হাল চাষ করতে গিয়া মানে ট্রাক্টরের কাঁটা হ্যাঁ ফাঁয়ে দিয়ে ঢুকে গেছে গেছে তিনটা কাঁটা। নাম কি? হ্যাঁ নাম নজরুল ইসলাম। বাড়ি কোনখানে? পটিয়া। এখন বিশালগড় আওয়ার পরে কি কইছে ডাক্তাররা? বিশালগড় আসার পরে জিবি রেফার করে দিয়েছি। এটা কি ট্রাক্টরের পুরো চাকা পায়ে? হ্যাঁ এখনো আছে, মানে যে কাঁটা দিয়েছেন এটা এখনো পায়ে আছে, এখনো লাগানো লাগানো আছে। জিবিপিতে অপারেশনের মাধ্যমে কৃষক নজরুল ইসলামের পা থেকে ট্রাক্টরের কাঁটা খুলে নিয়েছে চিকিৎসকরা, সেই সাথে চিকিৎসা চলছে এই কৃষকের। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।